ফিস্ট ক্রিয়েটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই ভাইফোঁটা, তাই আজকে আমি ভাইফোঁটা স্পেশাল রসমালাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রসমালাই খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। রসমালাই বানানোর জন্য আমি এখানে ফুল ক্রিম দুধ 1 লিটার নিয়েছি। দুধটা ছানা কাটানোর জন্য এখানে আমি 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মিশিয়ে এক সাইডে রেখে দেব। আপনারা ছানা কাটানোর জন্য লেবুর রস কিংবা টক দইও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ওভেন থেকে দুধটা নামিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নেব। দু মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি জল মেশানো ভিনিগারটা অল্প অল্প করে দেব এবং ক্রমাগত নাড়তে থাকব। এইভাবে নাড়তে নাড়তে দুধ থেকে ছানা কেটে যাবে। দেখুন, দুধ থেকে ছানা কেটে গেছে। এরপর একটা সুতির কাপড়ে ছানাটাকে ঢেলে নেব। এরপর ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর ভালো করে চেপে চেপে ছানা থেকে ছানার জলটা বের করে দেব। এরপর কোনো একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। এক ঘন্টা হয়ে গেছে, এরপর আমি ছানাটাকে একটা থালাতে নিয়ে নেব। ছানাটাকে ভেঙে ভেঙে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর হাতে তালুর সাহায্যে একদম মসৃণ করে মাখাতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। এইভাবে 2 থেকে 3 বার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর 1 চামচ ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মাখিয়ে নেব। অনেক সময় চিনির শিরায় গোল্লা পাকিয়ে ছাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ময়দা ছানার সাথে মিশিয়ে দিলে সেই ভয়টা আর থাকবে না। ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নেব। ছানাটা এখানে আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি চিনি শিরা তৈরি করবার জন্য 1 কাপ চিনি নিয়েছি। ওই কাপেরই 5 কাপ জল আমি দিয়ে দেব। চিনি শিরাটা একদিকে রেডি হোক, ততক্ষণে আমি রসমালাইটা বানিয়ে নেব। ছানা থেকে অল্প একটু ছানা নিয়ে হাত দিয়ে এইভাবে প্রথমে গোল গোল করে নিতে হবে। তারপর এইভাবে হাতের সাহায্যে গোল করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। এইভাবে আমি রসমালাইয়ের শেপ দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো
সাইজে ছোট বড় করতে পারেন এবং শেপটাও আপনাদের ইচ্ছে মতো লম্বা গোল করতে পারেন। তবে সাইজটা একটু ছোট করলে ভালো হয়, কেননা চিনির রসে যখন এই বলটা দেওয়া হবে যেরকম সাইজ করবেন তার থেকে এটা ডাবল হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত রসমালাইয়ের শেপ দিয়ে দেব। চিনির শিরাটা এখানে রেডি হয়ে গেছে, এরপর আমি ফুটন্ত শিরাতে একটা একটা করে দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট ফুটতে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন সাইজে ডবল হয়ে গেছে। এরপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দেব। এরপর আবার মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। রসমালাইয়ের দুধ তৈরি করার জন্য অন্যদিকে 1 লিটার দুধ আমি কড়াতে বসিয়ে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, এখানে একদম রেডি হয়ে গেছে রসমালাইয়ের জন্য। এরপর আমি দুধটাকে রেডি করব। দুধটা ফুটে একটু ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চিমটে কেশর দিয়ে দেব। তারপর 1/2 চামচ ছোট এলাচের দানা গুঁড়ো করে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপর 1/2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চিনি কম বা বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পর একটু ফুটে উঠলে 2 টেবিল চামচ আমন্ড কুচি দিয়ে দেব। আর 2 টেবিল চামচ পেস্তা কুচি দিয়ে দেব। এরপর ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এরপর অন্যদিকে রসমালাইয়ের জন্য যে ছানার বলগুলো করেছিলাম সেগুলো রস থেকে তুলে হালকা করে প্রেস করে চিনির রসগুলো বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা থেকে চিনির রস বের করে রেডি করে রেখে দেব। এদিকে দুধ ফুটে একদম রেডি হয়ে গেছে, এরপর আমি এই দুধের মধ্যে ছানার বলগুলি দিয়ে দেব। সব বলগুলো দেওয়ার পরে দুধটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ ফোটাতে হবে না। মাঝে একবার হালকাভাবে নেড়েচেড়ে দেবেন, কিন্তু খেয়াল রাখবেন বলগুলো যাতে ভেঙে না যায়। 3 মিনিট ফোটানো হয়ে গেছে, এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর ভালো করে ঠান্ডা করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে পরিবেশন করব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে রসমালাইটা বের করে নিয়েছি, পরিবেশনের জন্য একদম তৈরি রসমালাই। দেখুন রসমালাইটা কতটা সফট হয়েছে, আর স্বাদে তো অতুলনীয় হয়েছে, সেটা আপনারা না করলেই বুঝতে পারবেন না। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।